মাত্র 19 বছর বয়সে বাংলা ছবি দাদুতে তার প্রথম কাজ। তারপর বাপি লহরি পাড়ি দেন সুদূর মুম্বাইয়ে, স্বপ্নের নগর মুম্বাই। দুচোখে অনেক স্বপ্ন নিয়ে তিনিও এসেছিলেন মুম্বাইয়ে। 1973 সালে হিন্দি ভাষার ছবি নন্হা শিকারিতে তিনি প্রথম সঙ্গীত পরিচালনা করেন। তারপর তাহির হোসেনের জখমিতে তিনি কাজ করেন। এরপর ধীরে ধীরে একের পর এক কাজ করে গিয়েছেন বাপি লাহিড়ী। মিঠুন চক্রবর্তীর ডিস্কো নাচের চলচ্চিত্রগুলিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন বাপি লাহিড়ী। 1980 দশকে মিঠুন চক্রবর্তী এবং বাপি লাহিড়ী একসঙ্গে প্রচুর কাজ করেছেন। এছাড়াও তিনি দক্ষিণ ভারতের বেশ কিছু ছবিতেও কাজ করেছেন। তাকে আমরা ডিস্কো কিং হিসেবেই বেশি চিনি। তার যে এই সঙ্গীত, সেই সঙ্গীতের কিন্তু একটা নতুন ধরন ডিস্কো সঙ্গীত পরিবেশন করতেন তিনি। তার রচিত গানগুলো কিশোর কুমার এবং আশা ভোঁসলের নেপথ্য কণ্ঠে একটা অন্য মাত্রা পেয়েছে। এছাড়াও আলিশা চিনয়, উষা উত্তপের সঙ্গেও তিনি একাধিক কাজ করেছেন। বাপি লাহিড়ী নিজে সঙ্গীত যেগুলি তৈরি করেছেন তার মধ্যে অনেক দীর্ঘ তালিকা আছে, সেই তালিকার দিকে আমরা নজর রাখব। তবে তার আগে বাপি লাহিড়ীর প্রয়াণে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি জানিয়েছেন ফোনে শোনাবো আপনাদের। এই খবরটা পেয়ে বাপিদা চলে যাবেন আমি সত্যি ভাবতে পারিনি। প্রসেনজিৎ বাপি লাহিড়ী জুটিটা সত্যি খুব অদ্ভুতভাবে কাজ করেছেন, সেই অমর সঙ্গীত থেকে শুরু করে লাস্ট ছবি আমার জিন তাক তাক তি তাক তি তা বাপিদা গান গিয়েছেন। সেটার বাইরেও বাপিদা হিন্দি বাংলা, আমার হিন্দিতে যে কটা ছবি আমি করেছিলাম আধিয়া রিটতা সবই বাপিদার মিউজিক ছিল, এবং বাংলায় অজস্র হিট আছে সেটা নতুন করে কিছু বলার নেই। কিন্তু তার চেয়ে যেটা বড় কথা, মানুষ হিসেবে বাপিদা আমার আত্মীয় ছিলেন, মানে যেটাকে রিলেটিভ বলেন। এবং বম্বে যখনই যেতাম ছোটবেলায়, যখন মানে বাপিদা মানুষ হিসেবে বড় কেয়ারিং ছিলেন। বাপ্পাটা বড্ড ছোট, বাট আমি ওদের ফ্যামিলি বৌদি এবং বাপ্পা বোন সবাইকেই, এখানে তো কিছু ভাষা নেই জানাবার, বাট আমার মনে হয় বাপিদা যা সৃষ্টি করে গেছেন, যা আমাদের দিয়ে গেছেন, একটা ভাণ্ডার আমি বলবো ভারতবর্ষের মিউজিকের ইতিহাসে, আমাদের ফিল্মের ইতিহাসে বাপিদা একটা অসাধারণ সামান্য কন্ট্রিবিউশন, অসামান্য কন্ট্রিবিউশন। সেটা বাংলা সিনেমা হতে পারে, হিন্দি হতে পারে, এবং বিদেশি লোকটার যে মানে কি ধরনের অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা ভাবা যায় না ডিস্কো ডান্সারের পরে বিশেষ করে। তো এই মানুষটা আন্তর্জাতিক মানের কাজ করে গেছেন আমাদের ইন্ডিয়ান কমার্শিয়াল সিনেমায়। সত্যি চলে যাওয়াটা বাপিদার বড্ড আগে হয়ে গেল, আমি সত্যি এটা এখনো বিশ্বাস করতে চাইছি না। বাট ওই যেখানেই থাকবেন বাপিদা ভালো থাকবেন এবং আমরা মনে রাখবো, ওই গান লাইনটাই আবার ঘুরে ফিরে আমার মনে হচ্ছে, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। ভালো থেকো বাপিদা, যেখানেই থেকো ভালো থেকো। আপনারা শুনলেন কি জানাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বলিউডে ডিস্কো থেকে মিউজিক মানেই কিন্তু বাপি লাহিড়ী। সেই আটের দশক থেকে কাঁপিয়ে আসছেন তিনি। এখনও ফ্লোর কাঁপাতে বাপি লাহিড়ী ঘরানার গানের জুড়ি মেলা ভাত। মাঝে শোনা গিয়েছিল গায়ক নাকি তার কণ্ঠস্বর হারিয়েছেন, বেজায় চিন্তায় পড়েছিলেন তার অনুরাগীরা। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন বাপি লাহিড়ী। গত এপ্রিল মাসের কথা, মারণ ভাইরাসের জন্য সংক্রমণ ছড়িয়ে পড়েছিল তার ফুসফুসেও, আর তাতেই তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে, এমনকি কথা বলাও বন্ধ হয়ে গিয়েছিল বাপিদার। সেখান থেকেই নানান জল্পনার সূত্রপাত। আমাদের সঙ্গে রয়েছেন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। জিৎবাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। কিছু বলার নেই, কালকে সন্ধ্যা দিয়ে আজকে বাপিদা, একের পর এক সঙ্গীত জগতের ইন্দ্রপতন,
বাপিদা আমার বলতে গেলে পিতৃস্থানীয় এবং উনি আমায় যেভাবে গাইড করেছেন এবং অত্যন্ত স্নেহ করতেন। আমার গান যখন বেরোতো, প্রত্যেকটা গান যেই রিলিজ হয়, নতুন গান আশিকি টু থেকে নিয়ে বাংলা ছবির গান, কিছুদিন আগে মুস্কুরানে কি বাজা, উনি আমাকে বলেছেন কি সুন্দর অন্তরা হয়েছে, এইটা আর একটা এরকম করে বানা। তো এই গাইডেন্স, এটা আমার কাছে বলতে পারেন যে আমার অভিভাবক চলে গেলে যে শোক যে যন্ত্রণা হয় সেটাই আমার এখন হচ্ছে, এবং আমার কাছে মহাগুরু নিপাত এটা। এবং মিউজিক ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ আ গ্রেট লস, অপূরণীয় ক্ষতি। এবং একটি কথা আজকে বলবো যে বাপিদা সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে উনি জনপ্রিয় ছিলেন ওনার কাজ দিয়ে, কিন্তু মনে প্রাণে বাঙালি ছিলেন। আমরা যারা বোম্বেতে থাকি, আমাদের কাছে একটা অনেক বড় শিক্ষা যে যেখানেই থাকো, যেখানেই কাজ করো, মনটা বাংলায়। আর এই ওনার কণ্ঠস্বর, ওই রকম রোম্যান্টিক সিঙ্গার, উনি কম্পোজার ছিলেন ডেফিনেটলি, কিন্তু এত ভালো সিঙ্গার ছিলেন এটা মানে বলার অপেক্ষা রাখে না। এবং বাপিদার গান নিয়েই বলবো, কবি আলবিদা না কেহনা, তাই বাপিদাকে কোনোদিন আলবিদা বলতে পারবো না আমি। জিতবাবু, একটা বিষয় জানতে চাইবো, মাত্র 19 বছর বয়সে মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন বাপি লাহিড়ী, এবং বাঙালি হয়ে নিজেকে তিনি প্রতিষ্ঠা করে দেখিয়েছিলেন, সেই নিয়ে যদি আপনি কিছু বলেন। একদম ছোট বয়সে আমাকে উনি যে যা যা উনি বলেছেন, ওনার সিটিং রুম, মিউজিক সিটিং রুম যেটা ছিল, ওখানে উনি আমাকে বসিয়েছেন। আমার সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে দীর্ঘ সময় কাটানোর, এবং আমার সুরেও গেয়েছেন উনি। সে এই কাজ করতে করতে যতটা আমি জেনেছি বাপিদার কাছ থেকে, রিদম মানে তবলাটা অসাধারণ বাজাতেন উনি। হ্যাঁ, এট দ্য এজ অফ 5, ওনার যখন 5 বছর বয়স ছিল তখন থেকে উনি তবলাটা বাজাতেন, এবং তার সাথে সাথে পিয়ানো, এবং বাবা মার কাছ থেকে কম্পোজ করার যে ধারাটা, যে যেটা দ্য ওয়ে অফ কম্পোজিশন, তো এই এই পুরো ব্যাপারটা উনি ওনার বাবা মার কাছ থেকেই শিখেছিলেন। এবং প্রচুর স্ট্রাগল করেছেন বোম্বেতে এসে, এবং আমরা যারা বোম্বেতে এখন আছি, উনি আমাদের ইন্সপিরেশন। অ্যাকচুয়ালি হি ইজ এভারগ্রিন, যেটা আমি বললাম যে বাপিদাকে কোনোদিন আলবিদা বলতে পারবো না, এটা কখনোই সম্ভব না আমার কাছে অ্যাটলিস্ট। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। প্রয়াত বাপ্পি লাহিড়ী সঙ্গীতের জগতে এক বড় নক্ষত্র পতন।